আমি আপনাদের খেদমতে কালামুল্লাহ মাজিদ থেকে সূরা হাশরের 7 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। কয় নম্বর? এই আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযূহু। এখানে আওয়াজ করো কেন তোমরা? যেহেতু জায়গা নাই, কি আর করবা? মাইক অপারেটর সাউন্ড বাড়ানোর চেষ্টা করতেছে, চেষ্টা চলছে, বাড়াবে। আমি মাইক অপারেটর দৃষ্টি আকর্ষণ করে বলে দিছি, সে হি ইজ ডুইং হিজ জব, সে তার কাজ করতেছে, লেট হিম হ্যান্ডেল দ্য ইস্যু। সে করবে, আমরা নীরব থাকবো, আওয়াজ হবে না কোনো। সব জায়গায় বলি, আওয়াজ করলে কথা বলা যাবে, চুপচাপ। ফতুল্লার ছেলেরা ভালো, আমি জানি, চুপচাপ থাকো আর শুনবার চেষ্টা করো কি বলি। শুনতে হবে, জানতে হবে, মানতে হবে। ধাক্কাধাক্কি করলে শুনবা কি? ধাক্কাধাক্কি নাই, খেয়াল করে শুনো। ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযূহু, রাসূল যা নিয়ে এসেছে ধরো। কার কথা? আওয়াজ কমে গেছে গলার, তাহলে বলেন কথাটা কার? ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযূহু, রাসূল যা নিয়ে এসেছে ধরো। ওয়ামা নাহাকুম আনহু ফানতাহু, রাসূল যা নিষেধ করেছে ছাড়ো। তাহলে অর্ধেক বলবা আমি, বাকি অর্ধেক বলবে ভুই ঘরের লোকজন। রাসূল যা নিয়ে এসেছে, আরো জোরে, রাসূল যা নিয়ে এসেছে, রাসূল যা নিষেধ করেছে, রাসূল যা নিয়ে এসেছে, রাসূল যা করতে বারণ করেছে, মনে থাকবে? তাহলে ধরো, সারো। কিছু ধরবো, কিছু ছাড়বো, সব ধরা যাবে? সব ছাড়া যাবে? সুবহানাল্লাহ পড়েন। এজন্য রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযূহু ওয়ামা নাহাকুম আনহু ফানতাহু ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহু আকবার। তোমাদের প্রিয় নবী তোমাদের জন্য যা নিয়ে এসেছে সেটা ধরো, তোমাদের প্রিয় নবী যেটা নিষেধ করেছেন সেটা ছাড়ো, কারণ রাসূল যা নিয়ে এসেছে সেটার মধ্যে বরকত আর কল্যাণ আছে না নাই, আর যেটা বারণ করেছেন সেখানে কোনো কল্যাণ নাই, সেখানে কোনো লাভ নাই, সেখানে কোনো উপকার নাই, সেখানে আছে শুধু ক্ষতি, সেখানে আছে শুধু গজব। আর যা করতে বলেছেন সেটা করলে রহমত আর বরকত নাজিল করে কে? হোয়াট এভার ইউ প্রফেট ব্রিংস উইথ, টেক ইট। হোয়াট এভার হি ফরবিডস ফ্রম, অ্যাবস্টেইন ফ্রম ইট। ফিয়ার আল্লাহ, বিকজ হি ইজ দ্য সেভিয়র ইন পানিশমেন্ট। যা রাসূল নিয়ে এসেছে ধরো, যা রাসূল বারণ করেছে ছাড়ো, আল্লাহকে ভয় করো, কারণ আল্লাহর চেয়ে বেশি শাস্তি দেওয়ার ক্ষমতা কেউ রাখে? আল্লাহ সব সময় ধরে না ধরলে, ধরে 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 না ধরলে, আল্লাহ সব সময় ধরে না, কিন্তু যখন ধরে তখন ছাড়ে না। রাসূল যা নিয়ে এসেছে তা ধরো, রাসূল যা নিষেধ করেছে তা ছাড়ো, কারণ এই রাসূল আমাদের মডেল, এই রাসূল আমাদের সেলিব্রিটি, আমরা রাসূলের ফ্যান, আমরা রাসূলের ফলোয়ার। চিল্লায় বলো ঠিক কিনা? উই আর দ্য ফলোয়ার অফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কোনো সেলিব্রিটিকে ফলো করি না, আমরা কারো ভক্ত না, আমরা কারো ফলোয়ার না, আমরা যার ফলোয়ার তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু, তার জন্য আমরা সব করতে রাজি আছি না নাই? আমার নবীর জন্য আমরা আমাদের দেহের প্রাণ, আমাদের জান, আমার গায়ের তাজা রক্ত বিলিয়ে দিতে রাজি করে বলেন ঠিক কিনা? আমাদের মডেল, যা তিনি নিয়ে এসেছেন আমরা ধরবো, যা নিষেধ করেছেন ছাড়বো। আমার নবীর আদর্শই হবে আমার আদর্শ, ঠিক কিনা? নাকি ভুই ঘরে আলাদা আদর্শ আছে, অন্য কোন আদর্শ আমরা মানি? আমার নবীর যেটা আদর্শ আমাদেরও সেটা আদর্শ। এই ভাই কি হইল, এই একটু পর পর এরকম করেন কেন? এতে কিন্তু ডিস্টার্ব হয়। আবু জাহেলের ঘোষণা ছিল,
لا تسمعوا لهذا القرآن والغوا فيه. মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের তাফসীর করে, তোমরা এই আওয়াজটা লোকদেরকে শুনতে দিও না, তোমরা শীষ দাও, হাততালি দাও, ডিস্টার্ব করো। তো আমরা যদি ডিস্টার্ব করি, ওদের কাজের সাথে তো মিলে যাবে, এজন্য কোনোভাবেই যেন ওদের কাজের সাথে আমাদের মিল না হয়। মাহফিল বন্ধ করা, ডিস্টার্ব করা, এটা কি ভালো মানুষের কাজ? এটা আবু জাহেলদের কাজ, এটা উতবার কাজ, এটা সাইবার কাজ, এটা মুনাফিকদের কাজ। আমরা ওই পথে যাব না, আমরা তো মাহফিলকে সফল করতে এসেছি। তো সফল করতে এসে একটু কথা বলতে না বলতে এদিকে আওয়াজ ওদিকে আওয়াজ, এমনটা যেন না হয়ে যায়। আমাকে দেখা না গেলে কানগুলো খাড়া করে রাখবেন, শুনবেন, আর ইউটিউবে চলে আসবে রাতে ঠান্ডা মাথায় ঘরে যেয়ে এক কাপ কফি নিয়ে খাবেন, মনোযোগ দিয়ে শুনবেন, নোট করে রাখবেন, আর জীবনে অ্যাপ্লাই করবেন, ঠিক কি না? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শই আমাদের, সবাই বলতে পারে নাই, এদিকে অন্য আদর্শেরও আছে, বোঝা গেল? নবীর আদর্শই আমার আদর্শ। অনেকে বলে আমি নবীর আশেক, নবীরে ভালোবাসি, আশেকের রাসূল, কিন্তু নবীর আদর্শ নাই। তুমি কিসের আশেকের রাসূল মিয়া? তুমি আশেকের রাসূল না, নবীরে ভালোবাসি, নবীরে ভালোবাসি, নবীরে ভালোবাসি। জিকির করলে চলবে? নবীর সুন্নত নিজের মধ্যে রাখার দরকার আছে না নাই? দেখবেন বেশি বেশি আশেকের রাসূল বলে মুখে ফেনা তোলে, ওদের ব্যক্তিগত জীবনে ওরা ট্রান্সপারেন্ট না, স্বচ্ছ না, লেনদেনে ভেজাল, স্ত্রীর সাথে ভালো আচরণ করে না, মা বাবারে ভাত দেয় না, এলাকার লোকজন ওরে দেখতে পারে না, হিংসা করে, অহংকার করে, আরেকজনের ভালো সহ্য হয় না। তো রাসূলের সুন্নাহ কি এটা? তুমি কিসের আশেকের রাসূল মিয়া? তুমি আশেকের শয়তান। আশেকের রাসূল হতে হলে তোমাকে তো রাসূলের আদর্শ ধারণ করতে হবে। রাসূলকে আমরাও ভালোবাসি, আমরা সবাই ভালোবাসি, কিন্তু শুধুমাত্র ভালোবাসা আমার মুক্তি নিশ্চিত করতে পারবে? যদি আদর্শে গণ্ডগোল থাকে, কথা বলেন। তার প্রমাণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব আল্লাহ রাসূলকে ভালোবাসতো না? শুধু ভালোবাসতো, কলিজার চাইতো বেশি ভালোবাসতো, কিন্তু নাজাত কপালে জোটে নাই, মুক্তি নিশ্চিত হয় নাই, কারণ আদর্শিক দ্বন্দ্ব। কি দ্বন্দ্ব? জন্মের আগে প্রিয় নবী বাবা হারালেন, 6 বছর বয়সে মা হারালেন, 8 বছর বয়সে দাদা হারালেন, এবার আছে শুধু একজন চাচা। এমন চাচা বাবার চেয়েও বেশি আদর করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লালন পালন করলেন। এ আবু তালেবের ভয়ে আবু জাহেল আমার প্রিয় নবীর গায়ে হাত লাগাতে পারে নাই, তার মানে ভালোবাসায় কোনো ভেজাল? ভেজাল আদর্শে, ভেজাল কিসে? শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে আবু তালেব অসুস্থ, আবু জাহেল উৎপা সাইবা একদিকে, আমার নবী আরেক দিকে। আমার প্রিয় নবী বললেন, চাচা আজীবন আপনি ছাতার মতো আমাকে আশ্রয় দিয়েছেন, আজীবন আপনি বাবার মতো কোলে পিঠে করে মানুষ করেছেন, একবার একবার শুধু আমার কানে কানে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বাকিটা আমি আল্লাহর সাথে বুঝে নেব। কিন্তু আবু জাহেল পাশে আছে না নেই? আবু জাহেল কয় না, আবু তালেব খবরদার, আজীবন যে শিরকি ধর্মের উপরে ছিল ওইটার উপরে থাক, বাপ দাদার ধর্মে চুন কালি মাখিস না। একবার আবু তালেব প্রিয় নবীর নূরানি চেহারার দিকে তাকায় মনে মনে ভাবে, এখনই পড়ে ফেলি কালিমা, মুহাম্মদের আদর্শই আমার আদর্শ বানায় ফেলি। আবার যখন আবু জাহেল উতবা সাইবার দিকে তাকায় মনে মনে ভাবে, না আগের ধর্ম ছাড়তে চাই না। এই দোটানো অবস্থা থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে আবু তালেব এটা বলে মারা গিয়েছে, আলা মিল্লাতি আব্দুল মুত্তালেব, আমি আব্দুল মুত্তালেবের শিরকি ধর্মের উপর থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করলাম। তার মানে আল্লাহর দেয়া বিধান অনুযায়ী সে জান্নাতি না জাহান্নামি? শুধু যে নবীরে ভালোবাসছিল কোনো কাজে আসছে? কথা বলেন। তাহলে শুধু ভালোবাসা আমারে বাঁচাতে পারবে না, নবীর ভালোবাসার পাশাপাশি আমার নবীর আদর্শ জীবনে থাকার দরকার আছে না নাই? তুমি আশেকের রাসূল, তুমি খাদ্যে ভেজাল দাও, তুমি আশেকের রাসূল, তুমি ওজনে কম দাও, তুমি আশেকের রাসূল, তুমি দেশের টাকা বিদেশে পাচার করো, তুমি গীবত করো, তুমি হিংসা করো, তুমি অহংকারীদের রাজা, তোমার এই ভালোবাসা তোমারে বাঁচাতে পারবে। আদর্শে দ্বন্দ্ব থাকে, আমরা আল্লাহ রাসূলকে ভালোবাসি,
রাসূলের আদর্শ মেনে নিয়েছি, কারণ আমার নবীর আদর্শই আমার। কথা কি বুঝতে পেরেছেন? এজন্য রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আতাইকুমুর রাসূল ফখুযূহু ওয়ামা নাহাকুম আনহু ফানতাহু ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। যা রাসূল নিয়ে এসেছে ধরো, আওয়াজ করে, যা রাসূল নিয়ে এসেছে ধরো, যা নিষেধ করেছে ধরো। কথা ক্লিয়ার না? একেবারে ক্লিয়ার, পানির মতো ক্লিয়ার। রাসূল যা নিয়ে এসেছে আমরা ধরব, যা নিষেধ করেছে ছাড়ব। কারণ এই রাসূলের মতো কোনো রাসূল হয় না, এই নবীর মতো কোনো নবী হয় না। এই নবী এমন নবী যে নবী হ্যাঁ বললে ওটা হ্যাঁ, এটা শরীয়তে হালাল হয়ে যায়। এ নবী এমন নবী, এই নবী যদি বলেন নো না তাহলে এটা না, শরীয়তে এটার হুকুম হারাম হয়ে যায়। এ নবী এমন নবী যে নবী আঙ্গুল তুললে আকাশের চাঁদ ভেঙে দুই ভাগ হয়ে যায়। এ নবী এমন নবী যে নবী জমিন থেকে পা তুললে আল্লাহর আরশের দিকে মেরাজে চলে যায়। এজন্য এই নবী আমাদের মডেল। আমরা আর কাউরে মানতে চাই? আমরা আর কোনো আদর্শের দিকে তাকাতে চাই? আমার নবীর আদর্শই আমার। নবী যা নিয়ে এসেছে সেটা, নবী যা বারণ করেছে সেটা। কথাটা কার? চিল্লায় বলতে হবে, মুসলমান কার? এজন্য আমার নবীর আদর্শ, এটাই আমার আদর্শ। আমার নবীর আদর্শের অনুসরণ ছাড়া কেউ কোনোদিন জান্নাতের চেহারা দেখবে না। এজন্য আল্লাহ সোজা সাপটা বলে দিয়েছেন, আমি আল্লাহর ভালোবাসা যদি তোমরা পেতে চাও আমার নবীর আদর্শ বুকে ধরো। ঠিক কিনা? কুলিংকুং তুম تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم لك جي پائتے چاہے حضرت کے بال بشے عرش کرسی لوح کالم না চাইতে পেয়েছে সে। ঠিক কিনা? রসুল নামের রশি ধরে যেতে হবে আল্লাহর ঘরে, রসুল নামের রশি ধরে যেতে হবে আল্লাহর ঘরে। নদী তরঙ্গে যে পড়েছে ভাই দরিয়াতে সে আপনি মেশে, হযরতের অনুসরণে আরশ কুরসি লৌহ কালম না চাইতে পেয়েছে সে। ঠিক কিনা? আল্লাহর ভালোবাসা যদি চাই নবীর অনুসরণের দরকার আছে না নাই? তাহলে এটা আজকের মাহফিলের সেন্ট্রাল কথা, নবীর আদর্শই আমার। রাসূল যা নিয়ে এসেছে সেটাকে, রাসূল যা নিষেধ করেছে সেটাকে, whatever he take with take it, whatever he forbids abstain from it, যা নিয়ে এসেছে আমরা ধরব, ওটাতেই কল্যাণ, ওটাতেই বরকত। যা নিষেধ করেছে আমরা ছাড়ব, ঠিক কিনা? এই হোক আমাদের স্লোগান, আমরা পড়ি আমিন। এজন্য এই নবী সাধারণ কোন নবী না, এই রাসূল সাধারণ কোন রাসূল না। এজন্য এই রাসূলকে আমাদের জানতে হবে, এই রাসূলকে আমাদের চিন্তা হবে। আমাদের জানার অনেক অভাব, বোঝার অনেক অভাব, জানার কোনো শেষ নাই। জাননেওয়ালার উপরও জাননেওয়ালা আছে, শেরের উপর শোয়া শের আছে। ঠিক কিনা? এজন্য জানতে হবে। আসুন আমরা জানবো আজকে আমাদের প্রিয় নবীকে কোরআনের আলোকে। কিসের আলোকে? কেমন হবে ব্যাপারটা? ভালো হবে। কোরআনের বাইরে আমরা যাব? কোরআনরে জিজ্ঞেস করব, বলো কেমন ছিল আমার প্রিয় নবী, তোমার চোখে আমার নবী কেমন? যদি কোরআনকে জিজ্ঞেস করে উত্তর আসে না নাই? আমরা যদি কোরআনের আলোকে নবীকে চিনতে চাই আর প্রশ্ন ছুড়ে দেই, কোরআন তোমার চোখে আমার নবী কেমন, আমার প্রিয় নবীর পরিচয় দাও। কোরআন সর্বপ্রথম যেই পরিচয়টা আমাদের সামনে তুলে ধরবে সেটা হচ্ছে, কোরআন বলে আমার প্রিয় নবীর প্রথম টাইটেল হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা সবচেয়ে দামি টাইটেল পৃথিবীতে। যে এমপি, মন্ত্রী, মিনিস্টার, হ্যাঁ সচিব, কমিশনার, তারপর আইজি, এআইজি, ডিআইজি, হ্যাঁ যা যা আছে, যত কিছু আছে, ওয়ালি, শহীদ, সিদ্দিক,
হ্যাঁ, এই সবগুলো টাইটেলের চেয়ে সবচেয়ে উপরের যে টাইটেল, এটার নাম হচ্ছে রসুল। এটার নাম কি? এই জন্য আমার নবীর সবচেয়ে বড় পরিচয় কোরআন। প্রথম যে পরিচয়টা আমাদেরকে জানাতে চাই, কোরআন বলে তিনি হচ্ছেন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রসুল। এটা চাইলেই হওয়া যায় না, হওয়া যায়? আমরা সবাই মিলে ভুইঘরের একজনের রাসূল বানাতে চাই, বানানো যাবে তো? কি বলেন? সবাই ভোট দিব তারে, পারা যাবে না? আচ্ছা, যত জিন জাতি আছে তারাও আমাদের সাথে ভোট দিল যে এই মিয়া রাসূল। ফেরেশতারা যদি কয় আমরাও ভোট দিলাম, আমরা ইলেকশন করব আর ভোট দিব তোমারে, তুমি রাসূল, সে রাসূল হবে? এর কারণ রাসূল এটা ইলেকশনে হয় না, এটা হয় সিলেকশনে। আর সিলেক্ট করেন কে? আল্লাহু আ'লামু হাইসু ইয়াজআলু রিসালাতা। আল্লাহ ভালো জানেন কারে রসুল বানাবেন আর বানাবেন না, এটা আমাদের কাজ না, কাজটা কার? আল্লাহ। এজন্য আল্লাহ নবীর পরিচয় দিয়ে বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। কোরআন আমাদেরকে বলে তোমাদের প্রিয় নবীর প্রথম পরিচয় তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন আল্লাহর রাসূল। তার সাথে যারা থাকে তারা কাফেরদের ব্যাপারে বজ্র কঠোর, মুমিনদের ব্যাপারে পুষ্প কোমল। সুবহানাল্লাহ পড়েন। আবার কোরআন বলে ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহির রুসুল। মুহাম্মদ রাসূল ছাড়া অন্য কেউ নন, তার আগে এরকম অনেক রাসূল দুনিয়ায় এসে আবার বিদায় নিয়েছে, ঠিক কি না? তাহলে কোরআন কিন্তু প্রথম পরিচয় দিয়ে দিল, এক নাম্বার পরিচয়। আমার নবীর এক নাম্বার পরিচয়, জোরে বলেন, এক নাম্বার পরিচয় তিনি রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল। কিন্তু আমার নবী এত বিনয়ী, এত ভদ্র, এত নম্র, এত শান্ত, এত শিষ্ট, এত হাম্বল, আউট অফ হাম্বলনেস তিনি নিজেকে রাসূল পরিচয় দিতে লজ্জাবোধ করতেন। তিনি নিজেকে রাসূল পরিচয় দেওয়ার আগে নিজের আরো ছোট করে বলতেন, আমি আল্লাহর গোলাম, তারপরে রাসূল। সুবহানাল্লাহ, কইতে বললেন না? কত ভদ্র মানুষ, কত বিনয়ী মানুষ, যদিও তিনি রাসূল, এইটা তিনি পরে বলতেন, আগে বলতেন ইন্নি আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, আমি আল্লাহর বান্দা, তারপরে রাসূল। সুবহানাল্লাহ, ইন্নি আব্দুল্লাহ ওয়া রাসূলুহু, আমি আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল। আমরাও যখন আত্তাহিয়াতু পড়ি, শাহাদা বাক্য যখন পড়ি, আমরা পড়ি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান, একটা হলো আব্দুহু আর একটা রাসূলুহু, তিনি আল্লাহর আব্দ, গোলাম, দাস, আবার তিনি রাসূল। তিনি যখন দোয়া করতেন তিনি বলতেন আল্লাহুম্মা ইন্নি আব্দুক ওয়াবনু আব্দিক ওয়াবনু আমাতিক, আল্লাহর কাছে দোয়া করতেন, কাঁদতেন আর বলতেন আল্লাহ আমি আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম, আমার বাবা আব্দুল্লাহ আপনার গোলাম, আমার মা আমিনা আপনার বান্দি, আমার 14 গোষ্ঠী আপনার গোলাম, নাসিয়াতি বিয়াদিক, আমার মাথার চুলের ঝুটি আপনার হাতের মুঠোয়, আপনি ডানে টান দিলে আমি ডানে, আপনি বায়ে ঝাঁকুনি মারলে আমি বায়ে। সুবহানাল্লাহ, পড়বেন না? কি বিনয়ী রাসূল। তারপরে ওইটা সেকেন্ড পর্যায়ে বলতেন, আগে বলতেন ইন্নি আব্দুল্লাহ, আমি আল্লাহর গোলাম, রাসূল এবং আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ পড়েন। তাহলে কোরআন প্রথম যে পরিচয় আমার প্রিয় নবীর পরিচয়টা দিল, সেটা হচ্ছে আমার নবী ছিলেন রাসূলুল্লাহ। আওয়াজ করে বলেন তিনি কি ছিলেন? মুহাম্মাদুন রাসূলুল্লাহ, এটা কোরআনের ভাষ্য। আমার সাথে সাথে বলেন মুহাম্মাদুন রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হচ্ছেন আল্লাহর রাসূল। তবে তার জীবনের দুইটা ডাইমেনশন, এক ডাইমেনশনে তিনি গোলাম, কার? আরেক ডাইমেনশনে তিনি রাসূল, কার? তাহলে আমার নবীর প্রথম পরিচয় ক্লিয়ার? প্রথম পরিচয় কি? রাসূলুল্লাহ। আওয়াজ করে বলতে হবে প্রথম পরিচয় কি? এবার কোরআনকে যদি বলি, কোরআন বুঝলাম তিনি নবী, রাসূল, রাসূল তার প্রথম পরিচয়, এবার তার আর কোনো পরিচয় আছে কিনা বলো। কোরআন বলে আছে, তিনি শুধু রাসূল না, তিনি শেষ রাসূল, তিনি শুধু নবী না, তিনি শেষ নবী, হি ইজ দ্য লাস্ট মেসেঞ্জার। আদম আলাইহিসসালাম থেকে আরম্ভ করে ঈসা আলাইহিসসালাম পর্যন্ত নবী আসার যে ধারাবাহিকতা, এই ধারাবাহিকতা আল্লাহ তাআলা বিশ্ব নবীর মাধ্যমে ক্লোজ করে দিয়েছেন। ওনার পরে আর কোনো নবী আসবে?
ওনার পরে আর কোন রাসূল আসবে না। এজন্য কোরআন বলে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়িন। খাতামান নাবিয়িন, হি ইজ দ্য লাস্ট মেসেঞ্জার, শেষ নবী, তারপরে কোনো নবী নাই, তারপরে কোনো রাসূল নাই। এখন যদি কেউ দাবি করে আমি নবী, হ্যাঁ কি চলবে? খালি মায়ের চলবে আওয়াজ ছাড়া? মায়ের হবে আওয়াজ হবে? মুসাইলামাতুল কাজ্জাব দাবি করছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা, এসে বলে মুহাম্মদ আর নবুয়া নিসফুনলি নিসফুনলাক, নবুয়তি অর্ধেক আমার অর্ধেক তোমার, আমারটা আমার বুঝায় দাও। আল্লাহ রাসূল বললেন তুই তো খুবই খারাপ, তুই শুধু মুসাইলামা না, তুই মুসাইলামাতুল কাজ্জাব, তুই মিথ্যাবাদী ভণ্ড মুসাইলামা। আমার নবী যা করতো নবীরও কপি করতো, ফলো করতো। আমার নবী লোনা পানির কুয়ার মধ্যে ফু দিলে ওই লোনা পানির ওইটাকে মিঠা পানির কুয়া বানাই দিত কে? ও আর এলাকায় এরকম করতো, লোনা পানির মধ্যে ফু দিলে আগে মানুষ যাও মুখে দিতে পারতো, এখন এটা মুখেও দিতে পারে না। আমার নবী নবজাতক বাচ্চার মাথায় হাত বুলাই দিলে মাথার চুল বেড়ে যেত, তো এই বেয়াদব ওর এলাকায় যে বাচ্চার মাথায় হাত বুলাই দিলে চুল বড় হওয়া তো দূরের কথা, ওই বাচ্চাগুলো ছিল আজীবন টাক মাথা। আবার আমার নবী ফু দিলে গাছের ফলন বেড়ে যেত, ও ফু দিলে গাছ মইরা শেষ। মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, নাম শুনছেন? এই বেয়াদবটাও দাবি করছিল নবুয়তির, টয়লেটের ভেতরে উপরে মরছে, মেথর দিয়ে ওরে টেনে টেনে উঠানো লাগছে, তাই আমার নবীর সাথে বেয়াদবি করলে ওর সাথে ছাড় নাই, চিল্লায় বলো ঠিক কিনা? শেষ নবী, ওনার পরে নবী নাই, ওনার পরে নবুয়তির দাবি করলে ওর খবর আছে, চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন তিনি হলেন খাতামুন নাবিয়্যিন, ওনার পরে আর কোন নবী নাই। আমার নবী বলছেন লা নাবিয়্যা বাদি ওয়ালা রাসূলা, আমার পরে কোন নবী নাই, আমার পরে কোন রাসূল নাই। তবে লাউকানা বাদি নাবিয়ুন লাকানা উমার, আমার পরে নবী হওয়ার যোগ্যতা যদি কারো থাকে আমার উমরের ওই যোগ্যতা আছে। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না উমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না উমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, রাসূল দেবে না, এই কথাটা কার? আমার নবীর পরে আর কোন রাসূল তিনি দিবেন না, তিনি শেষ নবী, তিনি আখিরি নবী। সুবহানাল্লাহ, পড়েন। আবার মুসলিম শরীফের বর্ণনায় বিশ্বনবী চমৎকার এক হাদিস বললেন, তিনি বললেন মাসালি ওয়া মাসালুল আম্বিয়া ইমিন কাবলি কামাসালি রাজুলিন বানা বাইতান, আমার দৃষ্টান্ত আর আমার আগের সব নবীদের দৃষ্টান্ত ওই ব্যক্তির মতো যেই ব্যক্তি একটি ঘর বানিয়েছে। কি বানিয়েছে? চমৎকার, চোখ ধাঁধানো সুন্দর যদি এক ঘর, এই ঘরের ভুল ধরার মতো কোনো ভুল নাই, এত ডিজাইন, এত ইন্টেরিয়র ডিজাইন করেছে, লোকজন যেই আসে দেখে বলে বাহ বাহ, দেখে কি বলে বাহ বাহ, এত সুন্দর ঘর, পুরো ঘরে কোনো ভুল নাই, কোনো খুঁত নাই, একটা জায়গা ছাড়া, সেটা হচ্ছে ঘরের এক জায়গায় ইটের গাঁথুনি দিতে যে এক জায়গায় একটা ইট পড়ে নাই, ওই জায়গা দিয়ে ফাঁকা, শীতের ঠান্ডা বাতাস ঢুকে। সুবহানাল্লাহ, কইতে পারলেন না? বিশ্বনবী বললেন আমার দৃষ্টান্ত আর সব নবীদের দৃষ্টান্ত ওই ব্যক্তির ঘর বানানোর মতো, যে ব্যক্তি সুন্দর ঘর বানালো তার ঘরে যেই দেখে সে বাহাবা বলে, কোনো ভুল নাই, কোনো খুঁত নাই, একটা জায়গা ছাড়া, দেখা গেল এক জায়গায় ইটের গাঁথুনি পড়ে নাই, একটা ইটা নাই। বিশ্বনবী বললেন আনাল লাবিনা, আমি হইলাম ওই ইটা, আমার ওই জায়গায় সেট করে দিলে পুরো ঘরটারে পরিপূর্ণ করে দিবে কে? তাই আমি ছাড়া এই পৃথিবী অসম্পূর্ণ, অপূর্ণাঙ্গ, যখনই আমি এসেছি গোটা বিশ্ব পূর্ণাঙ্গ হয়েছে, ঠিক কি না? সহিহ মুসলিমের বর্ণনা, আনাল লাবিনা, আমি হচ্ছি সেই ইটা, আনা খাতামুন নাবিয়্যিন, আমি হচ্ছি সেই শেষ নবী, আমার যখন ওই জায়গায় ওই গ্যাপটা সেট করে দেয়া হয়েছে ওই ঘরের পূর্ণাঙ্গতা দান করেছে কে? আবার আল্লাহ বললেন এক এক নবীরা আমি এক এক জায়গায় নবুয়তির বাউন্ডারি দিয়েছি,
এক জায়গায় মুসা নবীর বাউন্ডারি, এই জায়গার বাউন্ডারি শেষ, আরেক জায়গায় শুরু হয়েছে সাইয়েদনা শোয়াইব আলাইহিসসালামের বাউন্ডারি, ওই জায়গার নাম মাদিয়ান। মুসা আলাইহিসসালামের নবুয়তির এরিয়া ছিল মিশর এলাকায়, শোয়াইব আলাইহিসসালামের নবুয়তির এরিয়া ছিল মাদিয়ান এলাকায়। আবার এক এক একই সময়ে এট এ টাইমে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিসসালাম ছিলেন এক এলাকার নবী, আবার আরেক দিকে লূত আলাইহিসসালাম ছিলেন আরেক এলাকার নবী। তার মানে এক একজন নবীকে নবুয়তির জন্য এক একটা এরিয়া ঠিক করে দিয়েছেন কে, কিন্তু আমার নবীর জন্য সীমিত স্পেসিফাইড কোনো এরিয়া আল্লাহ বেঁধে দিয়েছেন নাকি? আওয়াজ করে বলতে হবে, আমার নবীর নবুয়তির আলাদা কোনো বাউন্ডারি আছে? আল্লাহ বললেন আমা আরসালনাকা কাফাতান লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা। নবী হে, আপনার জন্য আপনার নবুয়তির আলাদা করে ছোট্ট কোনো বাউন্ডারি নাই, গোটা বিশ্বটাই আপনার নবুয়তির বাউন্ডারি। আপনি শুধু সৌদি আরবের নবী না, আপনি শুধু মিশরের নবী না, আপনি শুধু বাংলাদেশীদের নবী না, আপনি শুধু আরবি ভাষাভাষীদের নবী না, আপনি শুধু সাদা চামড়ার লোকদের নবী না, আপনি শুধু পুরুষ মানুষদের নবী না, আপনি শুধু শক্তিশালীদের নবী না, আপনি গোটা বিশ্বের সবার জন্য নবী হয়ে এসেছে। খাতামুন নবীন, উনি শেষ নবী। আমার নবীর পরে আর কোনো নবী আসবে? সবাই বলেন আসবে। তাহলে কোরআন প্রথম পরিচয় দিল আমার নবী কি? রাসূলুল্লাহ। আওয়াজ করে বলেন না, আমার নবীর পরিচয় কি? রাসূলুল্লাহ। আমার নবীর দ্বিতীয় পরিচয় হচ্ছে উনি খাতামুন নবীন, শেষ নবী। সিল মেরে দিয়েছেন আল্লাহ, চিঠির মধ্যে চিঠি লাগিয়ে সিল মারলে ওই চিঠি খোলা নিষেধ, যায় না। হাইকোর্ট থেকে রিট জারি করে কোনো বাড়ি যদি সিলগালা করে দেয়, কেউ খুলতে পারবে? নবুয়তির যে ধারাবাহিকতা, পুরো নবুয়তিকে যদি আমরা একটা মুক্তার মালা চিন্তা করি, তাহলে সর্বশেষ যে মালাটা দিয়ে আল্লাহ তাআলা মুক্তাটা গেঁথেছেন, ওই মালার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শেষ নবী। তাহলে প্রথম পরিচয় রাসূলুল্লাহ, দ্বিতীয় পরিচয় শেষ রাসূল। কোরআন আমার বিশ্বনবীর তৃতীয় যে পরিচয় দিচ্ছে সেটা হচ্ছে, তিনি যদিও রাসূলুল্লাহ, যদিও শেষ রাসূল, তবে তিনি মানুষ ছিলেন। তিনি কি ছিলেন? নাকি জিন ছিলেন? নাকি ফেরেশতা? আমার নবী কি ছিলেন? আওয়াজ করে বলতে হবে, আকীদা বিশ্বাস খালিস করে নেন, আমার নবী মানুষ ছিলেন, তবে আমার আর আপনার মতো সাধারণ মানুষ নয়, তিনি অসাধারণ মানুষ। তিনি যদিও মানব গোষ্ঠীর অন্তর্ভুক্ত, তিনি যেন তেন মানব নন, তিনি মহামানব। তিনি যদিও নবী, তিনি সাধারণ নবী নন, তিনি মহানবী। সুবহানাল্লাহ, পড়বেন না? প্রথম বললাম কি, আমার নবী মানুষ ছিলেন, কিন্তু সাধারণ মানুষ, অসাধারণ মানুষ। সুবহানাল্লাহ, পড়েন। যদিও তিনি মানব, যেন তেন মানব না, তিনি মহামানব। যদিও তিনি নবী, তিনি মহানবী, ঠিক কিনা? তিনি আমাদের মতো মানুষ। কোন সেন্সে? আমরা মায়ের পেট থেকে দুনিয়াতে আসি, প্রিয় নবীও এসেছেন। কথা বুঝতেছেন যুবক ভাইরা? বুঝতেছ? একবার ঠিক করে নাও, আজীবন এই মাসালা দিয়ে আগাইতে হবে সামনের দিকে, ঠিক কিনা? মানুষ আমাদের মতো কোন সেন্সে? আমরাও মায়ের পেট থেকে পৃথিবীতে আসি, প্রিয় নবীও এসেছেন। আমরা বিয়ে করি, প্রিয় নবীও বিয়ে করেছেন। আমাদের সন্তান হয়, প্রিয় নবীরও হয়েছে। আমাদের গায়ে আঘাত করলে রক্ত বেরোয়, প্রিয় নবীরও উহুদের ময়দানে দাঁত ভেঙে টকটকে লাল রক্ত ঝরেছে, ঠিক কিনা? এই সেন্সে তিনি আমাদের মতো মানুষ, কিন্তু সাধারণ মানুষ না, তিনি অসাধারণ মানুষ। তার তুলনা তিনি নিজেই। আমার নবীর মতো সুন্দর নবী পৃথিবীতে আছে? কথা বলেন, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিওয়ালা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিওয়ালা, দু জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লে আলা, দু জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লে আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিওয়ালা। সুবহানাল্লাহ, পড়েন। অনেকে বলে নবীদের মধ্যে ইউসুফ আলাইহিসসালাম বেশি সুন্দর ছিল, কিন্তু আমার নবীর চেয়ে বেশি সুন্দর? বিষ্ণু বলতেন, আনা মালিহ ওয়াখি ইউসুফ সাবিহ, আমি হচ্ছি মালিহ, মিলহুন মানে লবণ, লবণ থেকে লাবণ্যময়ী,
আমার নবী ছিল লাবণ্যময় সুন্দর, আর ইউসুফ আলাইহিসসালাম ছিলেন সবই ধবধবে সাদা সুন্দর। দেখতে ভাল লাগে কোনটা? এদিকে লাবণ্যময় সুন্দর, এদিকে সাদা সুন্দর, ভাল লাগে কোনটা? ইউসুফ আলাইহিসসালামের চেহারা দেখে মিশরের মেয়েরা এত সুন্দর নবী ইউসুফ আলাইহিসসালামকে দেখে লেবু কাটতে যে আঙ্গুল কেটে ফেলেছিল, কোরআনে এই কথা আছে না নাই? ওয়াকাতানা আইদিয়াহুন, লেবু কাটতেছে আর ওনারে দেখে লেবু কাটা শেষ কিন্তু কাটা আর থামায় নাই, ওই এক টানে আঙ্গুল শেষ। এই কথা যখন আমাদের প্রিয় নবীর স্ত্রী আমাদের আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনলেন, উনি বললেন, ও মিশরের নারীরা, তোমরা ইউসুফ নবীর চেহারা দেখে লেবু কাটতে যে আঙ্গুল কেটেছো, তোমরা যদি আমার স্বামী আমার নবী প্রিয় নবীর চেহারা দেখতা তাহলে লেবু কাটতে যে আঙ্গুল নয় কলিজাটা কেটে খান খান করে দিতা। আমার নবীর সৌন্দর্যের সাথে কারো কোনো সৌন্দর্যের তুলনা হতে পারে? তবে তিনি মানুষ ছিলেন, কি ছিলেন? আকীদা ক্লিয়ার, কথা বুঝতে পেরেছেন? এজন্য কোরআন বলে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। ও নবী আপনি বলে দেন, নিশ্চয় আমি তোমাদের মতই মানুষ, কিন্তু পার্থক্য হলো আমার কাছে ওহি আসে তোমাদের কাছে আসে না, ঠিক কি না? এখানেই পার্থক্য। তিনি অদৃশ্যের খবর জানেন, গায়েবের কথা অদৃশ্যের কথা যতটুকু জানানোর আল্লাহ তাআলা বিশ্বনবীকে জানিয়ে দিয়েছে, বিশ্বনবী এটা জানেন, আমরা কি জানি? তাহলে আমাদের মতো উনি কি সাধারণ মানুষ? অসাধারণ মানুষ। সবাই বলেন অসাধারণ মানুষ, ইউনিক, আনপ্যারালাল, অসাধারণ, যার কোনো তুলনা হয়, ওনার তুলনা উনি নিজেই। সাইয়েদু বুলদি আদম, আদম আলাইহিস সালামের যত সন্তান পৃথিবীতে এসেছে বিশ্বনবী বলেন এই সবার মধ্যে আমি সেরা। সুবহানাল্লাহ, কইতে পারলেন না? বিষ্ণু ইসলাম বলেন গোটা বিশ্বের মানুষকে আল্লাহ দুই ভাগ করলেন, কয় ভাগ? এক ভাগ জান্নাতি এক ভাগ জাহান্নামি, আমারে জান্নাতিদের মধ্যে ফেললেন, জান্নাতিদেরকে বিভিন্ন দেশে ফেললেন, আমারে মক্কায় ফেললেন, মক্কাবাসীদেরকে অনেক বংশের মধ্যে ফেললেন, আমারে কুরাইশ বংশে ফেললেন, কুরাইশ বংশে অনেক খানদান আছে, আমারে হাশিমি খানদানে ফেললেন, হাশিমি খানদানে অনেক পরিবার আছে, আমারে শ্রেষ্ঠ পরিবারে ফেললেন। আনা খাইরুকুম নাফসা আনা খাইরুকুম বাইতা, যে কোনো ক্রাইটেরিয়ায় হোক মানদণ্ডে হোক গোটা বিশ্বের মধ্যে আমি সেরা, চিল্লায় বলেন ঠিক কি না? ওয়ালা ফখর, কিন্তু এজন্য আমি অহংকার করি? বিশ্বনবীর মনে কোনো অহংকার ছিল? তিনি মানুষ ছিলেন, অসাধারণ মানুষ, তিনি মানব কিন্তু মহা মানব। সুবহানাল্লাহ, পড়ে নবীরে চিনতেছেন? নবীরে চিনতে পারতেছেন? বুঝতে পারতেছেন? কষ্ট হচ্ছে না তো? জিমায় পড়লেন মনে হয়? কষ্ট হচ্ছে? কষ্ট হইলে বলেন। তাহলে প্রথম পরিচয় কি ছিল? মাশাআল্লাহ, এই যে এটা ক্লাস, তাফসির মাহফিলের ক্লাস। আমার যে কত ভালো লাগে ছোট্ট ছোট্ট ছেলেরা যখন এসে বলে হুজুর আমি আপনার ক্লাসের ছাত্র, তাই আমি বললাম আমি আবার কই পড়াই, তুমি ছাত্র? ওই যে ইউটিউবে ওয়াচ করেন, আমি ওই জায়গার ছাত্র। অনেক বোনেরা আমাদেরকে কাগজে লিখে পাঠায়, হুজুর আমি আপনার তাফসির ক্লাসের একজন নিয়মিত ছাত্রী। এয়ারপোর্টে ওই দিন এক ফ্যামিলি দৌড়ে আসছে, বলে হুজুর আমার পুরো ফ্যামিলিটাই আপনার ক্লাসের ছাত্র। আলহামদুলিল্লাহ, আমার জীবন ধন্য, আমার জীবন ধন্য যে আমার কথাগুলোকে লোকজন ক্লাসের মতো মনে করে। এটাই করা দরকার, বুঝলেন কিনা জিজ্ঞেস করব, উত্তর করবেন, যা বললাম আবার আপনারা শোনাবেন, এক পক্ষের কথা হইলে ঝামেলা আছে না নাই? আমি শুধু বলেই গেলাম, আপনারা শুনলেন, জিমানি আসবে, ঘুম আসবে, শয়তানের গুতা আসবে, ঠিক কিনা? কিন্তু যদি জিজ্ঞেস করি, আওয়াজ করে যদি উত্তর দেন, শয়তানের ওয়াসওয়াসা ঢুকতে পারবে? আর এখানে তো সব ইয়াং, শয়তান আসবে কোত্থেকে? ওদের এক একটা তাকবীর দিলে বঙ্গোপসাগরে যে ইবলিশ যেয়ে পড়বে। তাহলে আমার নবীর প্রথম পরিচয় তিনি রাসূলুল্লাহ, ঠিক কিনা? তিনি রাসূল ছিলেন। দ্বিতীয় পরিচয়, শেষ নবী। তিন নাম্বার পরিচয়, তিনি মানুষ ছিলেন, কি ছিলেন? অসাধারণ মানুষ। চার নাম্বার পরিচয়, আমার নবী কখনো মন গড়া কিছু বলতেন না। খেয়াল করে শুনবেন, আমার নবী মন গড়া কিছু বলতেন? ওনারা সব শিখাই দিত কে? ওনার শিক্ষক কে? পৃথিবীর কোন মানুষের কাছে উনি পড়ছেন? ওনার লেখাপড়া করা লাগে?
আরে লেখাপড়া করা লাগে তো আমাদের, আমাদের লেখা লাগে, আমাদের পড়া লাগে, নবীর লেখা লাগে না, নবীর পড়া লাগে না, কারণ নবী আমাদের মতো সাধারণ না, তিনি অসাধারণ মানুষ। চিল্লায় বলো ঠিক কিনা? কোন শিক্ষকের কাছে উনি যান নাই, কোন উস্তাদের পদপ্রান্তে যে বসেন নাই উস্তাদ বলে, কারণ ওনারা উস্তাদ একজন, চিল্লায় বলেন তিনি কে? হি ওয়াজ গাইডেড বাই রেভিলেশন, বাই ওয়াহি, তিনি ওহী দ্বারা পথ প্রদর্শিত হয়ে কথা বলেন। না জানলে চুপ থাকেন, আমাদের একটা বদ অভ্যাস, না জানলেও আমরা বলি, আছে না নাই? আমি জানি না এইটা বলতে এত লজ্জা লাগে আমাদের, এত লজ্জা লাগে, এত লজ্জা লাগে। এখন থেকে এইটা প্র্যাকটিস করবেন, বলবেন যে আমি জানি না, আসলে তো আমি জানি না, আমি কি জানি, জানে তো একজন, তিনি কে? আমি জানি আমার চেয়ে বড় কেউ নাই, এটা বললেই খবর আছে। এইরকম বলে শয়তান, এরকম বলে কে? মুসা আলাইহিস সালাম ওয়াজ করতেছিলেন উম্মতের মাঝখানে, এক উম্মত দাঁড়ায় বলে ইয়া নবী আল্লাহ মান আ'লামু ফিল আরদ, হে নবী মুসা একটা প্রশ্ন, কি প্রশ্ন? আপনি বলেন তো বর্তমান পৃথিবীতে সবচেয়ে বড় জ্ঞানী কে? এক স্টপ, আপনি বলেন তো সবচেয়ে বড় জ্ঞানী কে? মুসা আলাইহিস সালাম বলে আমি। মুসা আলাইহিস সালাম কি বললেন? আসলে ভুল বলেন নাই, কারণ যাকে আল্লাহ কোনো এলাকার জন্য নবী বানিয়ে পাঠান তাকে তো এলাকার সবচেয়ে বেশি জ্ঞান দিয়েই পাঠান, ঠিক কি না? কিন্তু আল্লাহ চেয়েছেন মুসা আলাইহিস সালাম এইভাবে না বলে যদি এরকম বলতো আল্লাহ আলাম, আল্লাহ বেশি জ্ঞানী, তাহলে আল্লাহ বেশি খুশি হতেন। যখনই বললেন আমি, আল্লাহ ডেকে বললেন মুসা নো, তুমি সবচেয়ে বেশি বড় জ্ঞানী না, ইযহাব ইলা মাজমাইল বাহরাইন, দুই সাগরের মিলনস্থলে একটা জায়গা আছে, ওখানে আমার এক বান্দা আছে যে তোমার চাইতেও জ্ঞানী, ইসমুহু খাদির, তার নাম খাদির, যারা আমরা বাংলায় বলি খিজির, খিজির আলাইহিস সালাম বলি না, আসলে ওনার নাম কি? খাদির। খাদির মানে এভার গ্রিন, সবুজ, উনি কোন জায়গায় বসলে ওইখানকার হলুদ ঘাসগুলো মুহূর্তে সবুজ হয়ে যেত। তিনি যদি জানতেন তাহলে তো উত্তর দিতেন, পারেন না কেন? তিন দিন চার দিন আহা, নবীও লজ্জায় অসহায়, উত্তর দিতে পারেন না, টানা পনেরো দিন, টানা কয়দিন ওহি আসে নাই, নবী উত্তরও দিতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এত বিব্রতকর পরিস্থিতি আর কখনো ছিল না, তিনি বারবার বলতেছেন কালকে বলবো কিন্তু উত্তর আসে না, এর কারণ নবী ইনশাআল্লাহ বলে নাই। কি বলে নাই? নবীর মাধ্যমে, আমার পেয়ারা নবীর মাধ্যমে আমাদেরকে শিখানোর জন্য আল্লাহ পনেরো দিন ওহী নাজিল বন্ধ করলেন, চিল্লায় বলেন কয়দিন? এরপর আল্লাহ কোরআনের আয়াত নাযিল করলেন ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আন ইয়াশা আল্লাহ, নবী গো ভবিষ্যতের কোন কাজের ব্যাপারে যদি কাউকে ওয়াদা দেন, ওয়াদা দেওয়ার আগে অবশ্যই ইনশাআল্লাহ বলে দিয়েন। নবীর মাধ্যমে আমরা শিখে গেলাম না? এবার আল্লাহ তিনটা প্রশ্নের উত্তর জানায় দিলেন। ইয়াসালুনাকা আনির রূহ قل الروح من أمر ربي وما أوتيتم من العلم إلا قليلا দ্বিতীয় উত্তর জানাই দিলাম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকীব কানু মিন আয়াতিনা আজাবা তিন নাম্বার প্রশ্নের উত্তর আল্লাহ সূরা কাফে জানিয়ে দিলেন ইয়াসালুনাকা আন যিল কারনাইন قل سأتلو عليكم منه ذكرا الله أكبر এবার নবী দাঁড়িয়ে গেলেন, বললেন কার কার উত্তর লাগবে আসো। রুহু হলো আল্লাহর আদেশ, আল্লাহর আদেশে ঢুকে আর আল্লাহর আদেশে বের হয়। আসহাবে কাফের সাতজন ছেলে ছিল, গুহার মধ্যে আল্লাহর ভয় ঢুকেছে, 309 বছর পরে আল্লাহ তাদেরকে আবার ঘুম থেকে জাগিয়েছে। যুলকারনাইন এমন একজন বাদশা, গোটা বিশ্বকে শাসন করেছে, তার শাসন ক্ষমতার কোনো কমতি ছিল না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমার নবী মন গড়া কথা বলে, তাই না? মন গড়া বলে? হি ওয়াজ গাইডেড বাই ওয়াহি, হি ওয়াজ গাইডেড বাই রেভেলেশন। ওনার কাছে ওহী না আসলে, ওহী না নামলে তিনি কখনো কোনো কথা বলেন? তাহলে আমার নবীর চার নাম্বার পরিচয়, তিনি মন গড়া বলে না, জেনে শুনে ওহী প্রাপ্ত হয়ে বলে। সুবহানাল্লাহ পড়েন। এরপর কোরআন আমাদেরকে জানালো নবীর পাঁচ নাম্বার পরিচয়, আমার নবী হচ্ছেন দিলদড়িয়া, রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী, ভালোবাসার নবী, আমার নবীর ভালোবাসার কমতি নাই, তিনি হলেন রাহমাতাল লিল আলামিন। তিনি কি?
প্রথমে তিনি ছিলেন রাসূলুল্লাহ, তারপর তিনি শেষ নবী, তারপর তিনি মানুষ ছিলেন, তারপর তিনি আন্দাজে মনগড়া কিছু বলেন না। পাঁচ নম্বরে কোরআন বলল তিনি রাহমাতাল লিল আলামিন। তিনি কি? আরো জোরে বলেন, সবাই বলেন মুখস্থ হয়েছে, পরিচয় দিতে পারবেন না নবীর? তিনি কি? রাহমাতাল লিল আলামিন। ইন্ডিয়ান নায়িকাদের নাম তো খুব মুখস্থ, ক্যাটরিনা কাইফ, কি কঠিন নাম, আমার দাঁত ভেঙে যায়, কোলাবান কয়ে ফেলায় ছোট্ট বাচ্চা। ক্যাটরিনা কাইফ, সালমান খান, আমির খান, অমিতাভ বচ্চন, কি কঠিন নাম, এগুলো মুখস্থ। রহমাতাল লিল আলামিন বের হয় না মুখ দিয়া। আওয়াজ করে বলেন রহমাতাল লিল আলামিন। পাঁচ নম্বরে কোরআন বিশ্বনবীর পরিচয় দিতে যে আমাদেরকে বলল ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আরেকটা পড়েন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী হে, আমি আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত করে প্রেরণ করেছি, আপনি গোটা বিশ্বের জন্য রহমত, রহমাতাল লিল আলামিন, সমগ্র বিশ্ব জাতির জন্য রহমত। নাকি আল্লাহ বলছেন রহমাতাল লিল মুসলিমিন, শুধু এই মুসলমানদের জন্য আপনি রহমত বলছেন? নাকি বলছেন রহমাতাল লিল মুমিনিন, শুধু মুমিনদের জন্য রহমত? আল্লাহ কি বলছেন রহমাতাল লিল মুসল্লিন, শুধু এই মুসল্লিদের জন্য রহমত? আল্লাহ বলছেন কি? রহমাতাল লিল আলামিন। নবী হে, ও মে প্রফেট, আই হ্যাভ সেন্ট ইউ অ্যাজ এ মার্সি ফর দ্য এন্টায়ার ইউনিভার্স, গোটা বিশ্বের জন্য আপনি রহমত, গোটা বিশ্বের জন্য, সবার জন্য আপনি দিলদরিয়া। এজন্য কোরআন বলল লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম। তিনি আমার নবী, যিনি তোমাদের কাছে রাসূল হয়ে এসেছেন, আজিজুন আলাইহি মা আনিতুম, যে জিনিসটা তোমাদেরকে কষ্ট দেয় এই জিনিস মেনে নেয়া নবীর পক্ষে সম্ভব না। যে জিনিসটা আমাদের দুঃখ দেয় ওইটা আমার নবী মেনে নিতে পারেন? হারিসুন আলাইকুম, তিনি তোমাদের কল্যাণকামী, বিল মুমিনিনা রাউফুর রহিম, মুমিনদের জন্য তিনি দিলদড়িয়া। তার দিলের মধ্যে শুধু মায়া, তার জানের মধ্যে শুধু মায়া, প্রেম আর ভালোবাসা, চিল্লায় বলেন ঠিক কিনা? সব নবীকে আল্লাহ একটা দোয়া করার সুযোগ দিয়েছেন, এই দোয়াটারে বলে দাওয়া মুস্তাজাবা। এই দোয়া করার সাথে সাথে দোয়াটা কবুল করে নেয় কে? মজার ব্যাপার হলো দুনিয়ার বুকে সব নবীরাই ওই দোয়াটা করেই এন্তেকাল করেছেন, কোন নবী ওই দোয়াটা রাইখে দেন নাই। সব নবীকে আল্লাহ বললেন, নবী আপনাদের সবাইকে আমি একটা স্পেশাল চান্স দিব, স্পেশাল অফার, একটা দোয়া কি লাগবে বলেন, যেটা যাবেন ওইটাই দিব। সব নবীরা পটপট করে টপ টপ করে দোয়াগুলো করে ফেলেছে, কেউ রেখে দেয় নাই, রেখে দিছে শুধু আমার নবী, আপনার নবী, আমাদের নবী, পেয়ারা নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ইরশাদ করেন, লিকুল্লি নাবিয়িন দাওয়া মুস্তাজাবা, দাউ বিহা, সব নবীর বিশেষ দোয়া দুনিয়াতেই করা শেষ। ওয়া ইন্নি আখতাবিউ দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামা, শুধু আমি আমার স্পেশাল দোয়াটা আমার গুনাহগার উম্মতকে সুপারিশ করার জন্য কিয়ামতের মাঠে রেখে দিয়েছি, আমার জন্য, আপনার জন্য, আমাদের জন্য তিনি রেখে দিয়েছেন, ওটা কাজে লাগান নাই, লাগাবেন আলহামদুলিল্লাহ, কইতে মন চায় না? রাহমাতাল লিল আলামিন, বুক ভরা ভালোবাসা, দয়া আর দয়া, কোমল হৃদয়ের অধিকারী, কর্কশ না, কাউরে গালি দেন না, কটু কথা বলেন না, মেজাজ দেখান না, ঝিরকির দিয়ে কথা বলেন না। এজন্য আল্লাহ বললেন ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাওয়ান গালিদাল কলবি লানফাদু মিন হাওলিক। নবী হে, আল্লাহর রহমতে আপনি কোমল হৃদয়ের অধিকারী হয়েছেন, আপনি যদি কর্কশভাষী হতেন, মেজাজওয়ালা লোক হতেন, এখন যেমনি কোনো জায়গায় গেলে আপনার পিছনে পিছনে লোকজন ঘুরে বেড়ায়, সবাই চলে আসে, আপনি মেজাজ দেখালে আপনার কাছেও কেউ কোনো দিন ঘেঁষত না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিকে যেতেন চারদিক দিয়ে লোক ভিড় করত, আমার নবী যেখানে ওনারা দেখার জন্য লোক ভিড় করত, আমার নবীর নূরানি চেহারাটাকে একটা নজর দেখার জন্য মানুষ পাগল হয়ে ছুটে আসত। কোমল হৃদয়ের অধিকারী, উনার ভাষা যখন বেরোয় যেন মুখ দিয়ে মুক্তা ঝরে, উনি যখন তাকায়
চোখ দিয়ে যেন নূর বের হয়, ওনার চেহারার নূরের ঝলকা নিয়ে কাফেরদের হৃদয়টারে মুহূর্তের মধ্যে ঠান্ডা করে দেয়, ওনার কণ্ঠের সুমধুর তেলাওয়াত কাফেরদের হৃদয়টারে উজালা করে দেয়। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতালাহুম, নবী আমার রহমতে আপনি অনেক কোমল হৃদয়ের অধিকারী, আমার নবী এত দিল দরিয়া কাফেররাও যাতে কালেমার পথে চলে আসে কাফেরদের পিছনে পিছনে ঘুরতেন। আমরা ভাত খাইতে না চাইলে, ছোট বাচ্চারা রাতে না খেয়ে ঘুমায়, সারা রাত না খেলে ক্ষতি হবে না, গ্যাস্ট্রিক হয়ে যাবে না, দেখবেন মা পিছনে পিছনে ছোটে, বাবা আয়, বাবা একটু খা, খায় না, ছেলে ঘুমায় যায়, মাটা পাগল পড়া হয়ে ছোটে। আমার নবী ও মক্কায় একটা কাফের জন্য জাহান্নামের আগুনে না পড়ে ওদের জন্য পাগল হয়ে পিছনে পিছনে ছুটতেন, পিছনে পিছনে যেতেন। আল্লাহ বললেন, নবী ফালা আল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাযাল হাদিসি আসাফা, নবী হে আপনি ওদের ভালোর জন্য ওদের পিছনে ছুটতে ছুটতে, বসে যান বসে যান, ওদের পিছনে ছুটতে ছুটতে আপনি তো আপনার জানটারে শেষ করে দিবেন, আপনি তো নিজেরে শেষ করে দিচ্ছেন ওদের পিছনে ছুটতে ছুটতে। নবী গো আপনি ওদের পিছনে ছুটতে ছুটতে নিজের জানটারে শেষ করে দিয়েন না, রহমতের নবী সবার জন্য হৃদয়ে ভালোবাসা আছে না নাই? আমরা মসজিদ নিয়ে ভাগাভাগি করি, করি না? হানাফি মসজিদ আহলে হাদিসের বাইরে আইলে কিল খাইবেন, আহলে হাদিস জামে মসজিদ হানাফিরা ঢুকলে গুতায় বাইর করে দিব, আছে না নাই? কে বলছে আপনারা হানাফি মসজিদ বানাইতে, কে বলছে আপনারা আহলে হাদিস মসজিদ বানাতে? গোটা দুনিয়া যত মসজিদ আছে মসজিদগুলো কার? মসজিদে কাউরে বাধা দেওয়া যাবে না, খবরদার, সবাই এক, সবার জন্য বিশ্বনবীর হৃদয় দিল দরিয়া। আমরা হানাফি মসজিদে আহলে হাদিসদেরকে ঢুকতে দেই না, আহলে হাদিস মসজিদে হানাফিদেরকে ঢুকতে দেয় না, আমিন আসতে বললে ঢুকতে দেয় না, জোরে বললে ঢুকতে দেয় না। বিশ্বনবী মসজিদে নববীতে খ্রিস্টানদেরকে নিয়ে বসে বসে কথা বলেছেন, ইহুদির লাশ দেখে আমার নবী দাঁড়িয়ে গিয়েছেন। আমরা মুসলমান মুসলমান একসাথে বসতে পারি না, রাহমাতাল্লিল আলামিন। আমার নবীর পাঁচ নম্বর পরিচয় কি? দুই ঘরের ভাই আওয়াজ করে বলেন, পাঁচ নম্বর পরিচয় কি? গোটা বিশ্বের জন্য রহমত। কষ্ট হচ্ছে, শেষ করে দেই, অনেক শুনলেন তো, এক ক্লাস কি এত লম্বা হয় নাকি? হ্যাঁ, ঘন্টা পড়ে যাবে এখন, আরো শুনবেন? পরিচয় কয়টা গেল? আর কয়টা শুনবেন? আরো পাঁচটা। আমার নবীর ছয় নাম্বার পরিচয়, আমার নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র। আমরা বলি আমার নেতার চরিত্র ফুলের চাইতেও পবিত্র, কাগজের ফুল, আছে না নাই? এই কথাগুলো আসলে আমাদের ক্ষেত্রে যায় না, যায় আমার নবীর ক্ষেত্রে। আমার নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র, চরিত্রের অধিকারী, এটাকে বলা হয় খুলুকে আজিম। এটাকে কি বলে? সবাই বলেন, আরো জোরে বলেন, আহা, নবীর ফলোয়ার নবীর সুন্দর সুন্দর নামগুলো নিতে চায় না, আওয়াজ করে বলেন খুলুকে আজিম। আরবিতে খুলুক মানে চরিত্র, খুলুক মানে, এটার বহু বচন আখলাক, আখলাক তো বোঝেন, বলি না লোকটার আখলাক খুব ভালো, স্বভাব চরিত্র ভালো। তো আমার নবীর নবীর স্বভাবকে এত অনুপম, এত সুন্দর করে আল্লাহ কোরআনে তুলে ধরেছেন, আল্লাহ এটার নাম দিয়েছেন খুলুকে আজিম। কি নাম? খুলুক তিন ধরনের, কয় ধরনের? খুলুকে হাসান, খুলুকে করিম, খুলুকে আজিম। আই রিপিট, খুলুকে হাসান, খুলুকে করিম, খুলুকে আজিম। আবার বলি, খুলুকে হাসান, খুলুকে করিম, খুলুকে আজিম। খুলুকে হাসান মানে সমান সমান, উনিও ধমক দিছে আমিও ধমক দিছি, এটা খুলুকে হাসান। আমি তো খারাপ কিছু করি নাই, আমি অতিরিক্ত জুলুম করছি নাকি ওনার উপরে? উনিও ধমক আমিও ধমক, সমান সমান, এটা খুলুকে হাসান। নবীর এটা ছিল না। আরেকটা হচ্ছে খুলুকে করিম, উনি ধমক দিছে আমি ধমক দেই নাই, আমি সহ্য করে নিয়েছি, এটা খুলুকে করিম, এটা খুলুকে করিম। নবীর এটাও ছিল না, নবীর ছিল এটা খুলুকে আজিম, উনি ধমক দিছে আমিও ধমক দিছি, না এটা করেন নাই, উনি ধমক দিছে আমি সহ্য করে নিলাম কিছু বলি নাই, এটাও করেন নাই, উনি ধমক দিছে আমি ওনার জন্য দোয়া করলাম আর ওনারে বুকে টেনে নিলাম, আমি ওনারে ভালোবাসতে শুরু করলাম, ওনারে কাছে টেনে নিলাম, ওনারে বুকে জড়িয়ে ধরলাম। সুবহানাল্লাহ, পড়তে পারলেন না? এটারে কি বলে? আমার নবীরটা মনে হয় খুলুকে হাসান ছিল, খুলুকে করিম ছিল, আমার নবীর চরিত্র কি ছিল? এজন্য আল্লাহ বললেন, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, নবী হে
একটা অনুপম সুন্দর চরিত্র দিয়ে আমি আপনারে তৈরি করেছি। সুবহানাল্লাহ পড়েন, অনুপম চরিত্র, খুলুকে আজিম। খুলুকের ব্যাখ্যা শেষ, এবার ব্যাখ্যা হবে আজিমের। আজিম মানে সুমহান, বুইগরের ভাইয়ের আজিম মানে আওয়াজ করে বলো আজিম মানে নবীর চরিত্র, সুমহান চরিত্র। আজিম শব্দটা আল্লাহ কোরআনে যেন তেন জায়গায় ব্যবহার করে না, যেটার তাৎপর্য সিগনিফিকেন্স অনেক বড়, অনেক বিশাল, অনেক সুমহান, তখন আল্লাহ ব্যবহার করে আজিম। তখন কি ব্যবহার করে? কেয়ামতের দিন আল্লাহ যে একটা ভূমিকম্প পৃথিবীটারে ধরে যাবে, একটা ঝাঁকুনি দিবেন, পাহাড়গুলো ভেঙে খান খান হবে, স্যাটেলাইটগুলো ভেঙে টুকরা টুকরা হবে, ওই ভূমিকম্পটা মনে হয় সাধারণ ভূমিকম্প? এই ভূমিকম্পের মতো ভূমিকম্প পৃথিবীবাসী কোনো দিন দেখে নাই। এজন্য ওই ভূমিকম্পের বর্ণনা দিতে যে আল্লাহ কোরআনে বললেন, ইন্না যালজালাতাস সাআতি লাশাইউন আযীম। নিশ্চয়ই কিয়ামতের দিনের ভূমিকম্প এটা সাধারণ ভূমিকম্প নয়, এটা সুবিশাল ভয়ঙ্করতম ভূমিকম্প, ঠিক কি না? এই কিতাবটা তো দুনিয়ার অন্যান্য সাধারণ কিতাবের মতো একটা কিতাব, তাই না? অসাধারণ, এটার তুলনা হয় না, এটার মর্যাদা কত বলে বোঝানো যাবে না। তাই এই কিতাবটার কথা বলতে যে আল্লাহ কোরআনে বললেন এটাও আজিম কিতাব। ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। নবী হে, আপনারে আমি নিত্য পাঠনীয় সপ্ত বাক্য দিয়েছি, সাথে সাথে কোরআনে আজিম দিয়েছি। এটা সাধারণ কোরআন না, এটা কোরআনে আজিম। তাহলে ভূমিকম্প এটা বড় ভূমিকম্প, তাই এটা ভূমিকম্প আজিম। এটা সুমহান কোরআন, তাই এটা আজিম। আমার আল্লাহর সত্তা এটা কি সাধারণ না সুবিশাল? এজন্য আল্লাহ নিজের পরিচয় দিতে যেও ব্যবহার করেছেন আজিম। কি ব্যবহার করেছেন? আয়াতুল কুরসি মুখস্থ আছে না সবার? আছে আছে। সব শেষে আল্লাহ বললেন, ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়ুল আযীম। সবাই বলেন ওয়া হুয়াল আলিয়ুল আযীম। তাহলে আল্লাহ নিজের পরিচয় দিতে যেও বলেছেন আজিম। তাহলে ভূমিকম্পটা বড়, এটা আজিম। কোরআন যেন কোন কিতাব নয়, এটা আজিম। আমার আল্লাহ সাধারণ কোন সত্তা নয়, এটা আজিম। আমার নবীর চরিত্র সাধারণ চরিত্র নয়, এটাও আজিম। চিল্লায় বলো ঠিক কি না? এজন্য আল্লাহ বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী হে, আপনার চরিত্রের কোনো তুলনা হয় না, এত সুন্দর, এত অনুপম চরিত্র আপনার চরিত্র। এক মাথা থেকে পা পর্যন্ত এক ফোঁটা কালো দাগ ফেলানোর মতো কোনো সুযোগ আপনার চরিত্রের ভেতরে নাই। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এজন্য কোরআন আমাদেরকে জানিয়েছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী হে, আমি আপনাকে সুমহান চরিত্র দান করেছি। সুবহানাল্লাহ। তাহলে ছয় নম্বর পরিচয় কোরআন যেটা আমাদেরকে জানালো, আমার নবীর চরিত্র ফুলের চাইতেও সুমহান চরিত্রের অধিকারী, সুমহান চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ পড়েন। সাত নম্বরে কোরআন বলে আমার নবী হলো আলোর মশাল। আমার নবী কি? আরো জোরে বলেন, আলোর মশাল। দেখছেন আপনারা, কে কে দেখছেন? বাকিরা দেখেন নাই? বাকিরা কি দেখছেন? হারি কেন একজনকে হারি কেন মোমবাতি দেখছেন? কে কে দেখি? ও, এটা মোমবাতি জেনারেশন। হ্যাঁ, মোমবাতি দেখেছেন আপনারা, ঠিক আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ আলোর মশালের সাথে তুলনা করেছেন। আল্লাহর নবীকে কোরআনে বলা হয়েছে তিনি আলোকবর্তিকা। তিনি কি? এই বাংলাটা চিনেন না আপনারা? আলোকবর্তিকা, সুন্দর বাংলা বলেন আলোকবর্তিকা। তিনি আলো, আলোকবর্তিকা, আলোর মশাল। কেন তিনি আলোর মশালের সাথে আল্লাহ তুলনা করলেন? উদাহরণ দিয়ে বুঝাই, কেন নবীকে আলোর বাতি, মোমবাতি, চেরাগ বাতি, প্রদীপের সাথে কেন তুলনা করা হলো একটু বোঝার চেষ্টা করেন। ধরেন আমার কাছে একটা মোমবাতি, এটাকে আমি গ্যাস লাইট দিয়ে জ্বালালাম। আপনাদের সবার হাতে আছে মোমবাতি, কোনো গ্যাস লাইট নাই, জ্বালানোর সুযোগও নেই। এজন্য আপনারা সবাই আপনাদের খালি মোমবাতিগুলো এনে আমার ধরানো মোমবাতি থেকে জ্বালায় নিয়ে যাবেন। আজকে মানুষ কত হইছে হইতে পারে সম্ভাব্য, প্যান্ডেলে প্যান্ডেলের বাইরে মিলে? এক লক্ষ হবে? এত হবে না। হবে? আমি তো বাইরের লোকজন দেখতেছি না, ধরলাম এক লক্ষ। এক লাখ কত? এরকম হবে, আচ্ছা ধরলাম 50,000। আপনারা 50,000 লোক, 50,000 মোমবাতি, আগুন নাই। আমার হাতের মোমবাতি, এটা জ্বালানো মোমবাতি। এবার আপনারা সবাই লাইন ধরে আপনাদের আগুন ছাড়া মোমবাতি আমার মোমবাতি থেকে ধরায় ধরায় নিয়ে যাচ্ছেন, এতে আমার মোমবাতির আগুনের কমতি ঘটবে?
বুঝে নাই বোধ হয়, বুইগরের ছেলেরা বুঝে নাই। আমার হাতে জ্বলন্ত মোমবাতি, আপনাদের হাতে নিভানো মোমবাতি। 50,000 লোক লাইন দিয়ে আমি শুনলাম, 50,000 লোক আমার মোমবাতি থেকে আগুন ধরাবে, আমি দেবো দৌড়। কারণ আমার আলো যদি শেষ হয়ে যায় এরকম মনে করবো নাকি? 50,000 কেন, 1,00,000 মোমবাতি নিয়ে এসে যদি আমার ধরনের মোমবাতি থেকে লোকজন আলো নিয়ে আলোকিত হয়, আমার মোমবাতির আলোর কিছু কমতি হবে না। চিল্লায় বলো ঠিক কিনা? এজন্য আমার নবী কাল্লা আলোক বর্তিকা বলেছেন, আমার নবী কাল্লা আলোর মশালের সাথে তুলনা করেছেন, জ্বলন্ত প্রদীপের সাথে তুলনা করেছেন। আমার নবী এমন আলো, এমন নূর, আমার নবী এমন প্রদীপ, এই প্রদীপ থেকে সবাই এসে আলো নিয়ে যায়, আলোকিত হয়, কিন্তু আমার নবীর আলোর কোনো ঘাটতি হয় না। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বললেন, ইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়াদাঈয়ান ইলা আল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। সুবহানাল্লাহ। সিরাজাম মুনীরা আমার নবীর পরিচয়, তিনি হচ্ছেন আলোকবর্তিকা। ফররুক আহমেদ একটা কবিতা লিখেছেন, কবিতার নাম সিরাজাম মুনীরা। কি নাম পড়ছেন আপনারা? এগুলো পড়বেন। তিনি হচ্ছেন আলোকবর্তিকা, তিনি এমন আলো তার কাছ থেকে সবাই আলো নিলেও তার আলোর কমতি ঘটবে? সুবহানাল্লাহ। পড়েন নবীর 8 নম্বর পরিচয়। কোরআন বলে আমার নবী ছিলেন নিষ্পাপ, কোনো পাপ নাই। আমার নবী ছিলেন নিষ্কলুষ, কোনো দাগ নাই। আমার নবী ছিলেন মাসুম, আমার নবীর জীবনে কোনো গুনাহ নাই। আওয়াজ করে বলেন ঠিক কি না? তারপরেও আমার নবী বিনয়ের কারণে প্রতিদিন 70 বারেরও বেশি আল্লাহর কাছে তওবা করতেন। নবী যদি গুনাহ সারা করে 70 বার, আমরা গুনাহ নিয়ে তওবা করা দরকার কয়বার? আমাদের গুনাহ আছে না নাই? বেশি না কম? পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হাই। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হাই। আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। পড়েন আমিন। যাদের গুনাহ আছে তারা আওয়াজ করে পড়েন আমিন। লিয়াগফিরালাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখখার। নবী আপনার আগের আপনার পরের কোনো গুনাহ নাই, সব আল্লাহ আমি ক্ষমা করে দিলাম, সব ক্ষমা করে দেয়া হয়েছে। তাই যিনি মডেল হবেন তার গুনাহ থাকতে পারবে না, তার দাগ থাকতে পারবে না, তার মধ্যে কোনো দোষ থাকতে পারবে না। তিনি হতে হবেন নিষ্কলুষ, তিনি হতে হবে নিষ্পাপ, তিনি হতে হবে মাসুম। তাই আমার নবী আমার মডেল। চিল্লায় বলো ঠিক কি না? এজন্য 8 নম্বরে কোরআন বলেছে নবীর কোনো গুনাহ নাই, নবী মাসুম, নবী নিষ্পাপ, নবী নিষ্কলুষ। তাই নবী আমাদের মডেল হওয়ার যোগ্যতা রাখে কি রাখে না? আমাদের মডেলের নাম মোহাম্মদ। চিল্লায় বলেন কি নাম? আরো জোরে কি নাম? 9 নম্বরে কোরআন নবীর পরিচয় দিল, আর 2টা পরিচয় বলে শেষ করে দিব। 2 জন ওঠা বসা করতেছে মনে হয়, পেশাব চাপছে বোধ হয়। হ্যাঁ, খুব ঠান্ডা। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, শেষ করে দিচ্ছি। চলবে চলবে, কতক্ষণ চলবে? সারা রাত? আপনারা সারা রাত থাকেন, আমারে আর ভাইস চেয়ারম্যান সাহেবের দিক দিয়ে পার করে দিয়েন, আমি ভাইস চেয়ারম্যানের নিয়ে দিক দিয়ে চলে যাব। এই আবেগগুলো কোরআনের আবেগ। আমার আজীব লাগে এই দেশে আল্লাহ যে কোরআনের গণজোয়ার দিয়েছে, কোরআনের প্রতি মানুষের ভালোবাসা দিয়েছে, শীত এদেরকে থামায় রাখতে পারে না, 144 ধারা এদেরকে থামায় রাখতে পারে না, গুজব এদেরকে ঘরে আটকায় রাখতে পারে না। কোরআনের প্রেমেরা রাস্তায় নেমে যায়, কোরআনের প্রেমেরা ময়দানে চলে আসে। এই শক্তি, সম্ভাবনা, স্পিরিট কোরআনের জন্য কাজে লাগানোর দরকার আছে না নেই? রাজি আছে মুসলমান? কারা কারা রাজি? হাত তুলে আল্লাহর দেখা।
মাশা আল্লাহ, সবাই পড়বো আওয়াজ করে মাশা আল্লাহ। আল্লাহ তুমি আমাদের এখলাস বাড়িয়ে দাও, কোরআনের প্রতি মহাব্বত বাড়িয়ে দাও, নবীর ভালোবাসা অন্তরে বাড়িয়ে দাও। যতদিন বেঁচে থাকি কোরআনের পক্ষে যেন থাকতে পারি তুমি তৌফিক দাও। কোরআন জানিয়ে দিয়েছে আমার নবীর নয় নাম্বার পরিচয়। আমার নবীর যারা গালি দিয়েছে, আমার নবীর বিরোধিতা যারা করেছে, তার প্রত্যেকটা গালির জবাব দিয়েছে কোরআনে স্বয়ং আল্লাহ। চিল্লায় বলো ঠিক কিনা? নবী যখন দাওয়াত দিতে শুরু করলেন, কোরআনের বাণীগুলো এত মধুর এত মজার, এই সুন্দর মিলানো মিলানো বাণীগুলো শুনে কাফেররা বলতে আরম্ভ করলো, মোহাম্মদ কারো কাছ থেকে শিখে এসে আমাদেরকে এগুলো শোনাচ্ছে, এগুলো শুনতে কেমন যেন কবিতার মতো লাগে। নাউজুবিল্লাহ পড়বো না, না কিসের মতো লাগে জোরে বলতে হবে? কাফেররা আপত্তি তুলল, মোহাম্মদ তুমি যেটা শোনাও আমাদের তো মনে হয় এটা কবিতা, আমাদের কি মনে হয়? সাথে সাথে আল্লাহ ওদের দাঁত ভাঙা জবাব দিয়ে আয়াত নাজিল করে বললেন, ওয়ামা আল্লামনাহু শিআরা ওয়ামা ইয়ামবাগী লাহু ইন হুয়া ইল্লা যিকরু ওয়া কুরআনুম মুবীন। আমার নবী যা শোনা এটা কবিতা না, আমার নবীর জন্য কবিতা জানা শোভনীয় না, আমার নবী যা শোনা এটা উপদেশ বাণী, এটা হলো সুস্পষ্ট কোরআন, ঠিক কিনা? আকাশ থেকে জবাব পাঠালো কে? আবার মক্কায় আরেক দল দাঁড়িয়ে বলল, মোহাম্মদ তুমি যা শোনাও এটা মন্ত্রের মতো লাগে, নালে মানুষ পাগল হয় কেন? তুমি যেদিকে ছোট পঙ্গপালের মতো লোকজন তোমার পিছে লাইন ধরে কেন? এটা মন্ত্রের মতো লাগে? তুমি যা বলো মন্ত্রের মতো লাগে, তোমার পিছনে মানুষ কেন দৌড়ায়? তুমি মনে হয় গণক, তুমি মনে হয় কি, তুমি মনে হয় মন্ত্র বড়। আকাশ থেকে আয়াত নাজিল করলেন কে? ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন, এটা কোনো মন্ত্র না, এটা কোনো গণকের বাণী না, বাণীটা কার? আবার একদল নবীর সাথে আবার বেয়াদবি করল, বেয়াদবি করে বলতে আরম্ভ করলো, মোহাম্মদ তুমি পাগল। গোটা বিশ্বে ছড়িয়ে দিতে লাগলো, হজের মৌসুমে সবাই রে বলতে আরম্ভ করলো, এই লোকটার কাছে যেও না, লোকটার নাম মোহাম্মদ, লোকটা বড় পাগল, এই লোকটার কাছে যারা যায় তারাই তার সাথে পাগল হয়ে যায়। আকাশ থেকে এই বিরোধীদের জবাব নাজিল করলো কে? ওয়ামা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের সাথে আমার বন্ধু পাগল নয়, ঠিক কি না? যেখানে নবীর বিরোধিতা সেখানে নবীর পক্ষে আয়াত নাজিল করে কে? নবীর ছেলে ছিল কয়টা? আঙ্গুল তোলার পরে বোঝা যাচ্ছে না, না আমার নবীর ছেলে সন্তান ছিল কয়জন? ছোটবেলাতেই এদেরকে উঠায় নিল কে? বেঁচে থাকে নাই, ছোট্টবেলাতে এন্তেকাল। যখন ছেলে সন্তান তিনজন মারা গেল, কাফেররা ধোয়া তুলল, নবীর বংশ নির্বংশ হয়ে যাবে, মোহাম্মদ তুমি লেস কাটা, তোমার নাম নেয়ার মতো কেউ থাকবে না, নাউজুবিল্লাহ পড়েন, মোহাম্মদ তুমি নির্বংশ, তোমার নামটা মুখে তোলার মতো কেউ নাই, তিন ছেলেই তো চলে গেল, মোহাম্মদ তুমি হলো আত্তর, নাউজুবিল্লাহি মিন যালিক। আফতার মানি নির্বংশ লেস কাটা, আফতার মানি নির্বংশ লেস কাটা। আমার নবীকে নির্বংশ লেস কাটা বলে গালে দিতে দেরি, কিন্তু কোরআনের আয়াত নাজিল হতে দেরি নাই। আল্লাহ আয়াত নাজিল করে দ্বার্তইন কণ্ঠে ঘোষণা করলেন, ইন্না শানিআকা হুয়াল আবতার, আমার নবী নির্বংশ নয়, লেস কাটা নয়, যারা আমার নবীকে গালি দিয়েছিস তোরাই লেস কাটা। আমার নবী নির্বংশ নয়, আমার নবী লেস কাটা নয়, আমার নবীর নাম নেয়ার মতো থাকবে না, তোরা বলছিস গোটা বিশ্ব আমার নবীর জন্য মাতোয়ারা হয়ে যাবে, চিল্লায় বলো ঠিক কিনা? ইংল্যান্ডে, ইংল্যান্ডে বর্তমানে সবচাইতে জনপ্রিয় যে নামটা গোটা ইংল্যান্ড কাঁপিয়েছে, ওই নামটা হচ্ছে MUHAMMAD, চিল্লায় এখন সুবহানাল্লাহ, মোহাম্মদ সবচেয়ে চয়েসফুল নাম তাদের কাছে। তোরা বলিস আমার নবী নির্বংশ লেস কাটা, তোদের 14 গোষ্ঠীর আমি নির্বংশ বানায় দেব, তোদের নাম নেয়ার মতো কেউ থাকবে না, তোদের নাম নেবে আর মানুষ থুতু ফেলবে, চিল্লায় বলো ঠিক কিনা? আমার নবীর নাম নেয়ার সাথে সাথে সেখানে দুরুদ আছে না নাই? আমরা যখনই বলি মোহাম্মদ তখনই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আয়াত নাজিল করলেন,
ইন্না শানিয়াকা ওয়াল আবতার। কি সুন্দর কথা নবী, হে যারা আপনারা লেসকাটা বলে, যারা আপনারা নির্বংশ বলে, আপনি নির্বংশ নন, যারা বলছে নির্বংশ ওরাই নির্বংশ। কথাটা কার? ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। নবী আপনার ঘর আগে ঠিক করেন, আত্মীয় স্বজনদের ঠিক করেন, আপনার নিকট আত্মীয়দেরকে নবী আপনি দাওয়াত দেন। এ আয়াত যখন নাজিল হলো সাফা পাহাড়ের পাদদেশে, নবী ডাক দিলেন, এ আমার আত্মীয় স্বজনেরা, কেউ আমার খালু, কেউ আমার চাচা, কেউ আমার নানা, কেউ আমার ভাই। ডাক দেওয়ার সাথে সাথে সবাই চলে আসলো। আল্লাহ রাসূল বললেন, আমি কি কেন ডেকেছি জানেন? সবাই বলল, না জানি না। বলো, আল্লাহ রাসূল বললেন, আমি যদি বলি এই পাহাড়ের নিচে একদল সেনাবাহিনী তলোয়ার নিয়ে দাঁড়ানো, এখনই এসে কচুকাটা করবে, এই কথাটা বললে আপনারা কি বিশ্বাস করবেন? সবাই বলল, নাম অবশ্যই বিশ্বাস করবো। আনতা সাদুক আলামিন, তুমি তো আলামিন। মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকান, উই হ্যাভ নেভার বিন এক্সপেরিয়েন্সড এ সিঙ্গেল লাইফ ফ্রম ইউ ইন আওয়ার লাইফ। আমরা আমাদের গোটা জীবনে একদিনও তোমার মিথ্যা বলতে শুনি নাই। তো তুমি বললে বিশ্বাস করবো না কেন? অবশ্যই বিশ্বাস করবো। বিষ্ণুনি বললেন, যদি বিশ্বাস করে থাকেন তাহলে জেনে রাখেন, এই শত্রু যেমনি তলোয়ার নিয়ে বসে থাকে, আমার উপর বিশ্বাস না আনলে, আল্লাহর উপর বিশ্বাস না আনলে, কালিমা পড়ে মুসলমান না হলে, ফেরেশতারাও আপনাদেরকে আজাব দেওয়ার জন্য প্রস্তুত হয়ে বসে আছে। বিশ্বনবী একথা বলার সাথে সাথে বিশ্বনবীর চাচা আবুল আহাব একটা পাথর নিয়ে বিশ্বনবীর গায়ের মধ্যে ছুড়ে মারল। আকাশ থেকে এই দৃশ্যটা দেখতে লাগলো কে? সাথে সাথে আল্লাহ আয়াত নাজিল করে দিয়ে ধমক দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্ব। পাথর মারার সাথে সাথে আল্লাহ আয়াত নাজিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্ব, ধ্বংস হোক নিপাত যাক আবুল আহাবের দুই হাত। আবুল আহাব নাই, কিন্তু আবুল আহাবের আদর্শের লোকের আসরে নাই। আবুল আহাব নাই, আবুল আহাবের ভাতি যারা আসরে নাই। আমার নবীর বিরুদ্ধে কথা বললে ওইটা আমরা মেনে নিব না, চিল্লায় বলো ঠিক কি না? আমার নবীর সম্মানে আঘাত আনলে ওই হাত কি করে ভেঙে দিতে হয় আমাদের জানা আসরে নাই? আমরা আমাদের হৃদয়ে নবীর ভালোবাসা রেখে দিয়েছি, গোটা বিশ্বকে এই ভালোবাসা দিয়ে আমরা উজাড় করে দিতে রাজি, চিল্লায় বলো ঠিক কি না? যত জায়গায় কাফির মুশরিকরা নবীকে গালি দিয়েছে, নবীর বিরুদ্ধে চারণ করেছে, জবাব দিয়েছে কে? জোরে বলেন কে? দশ নাম্বার সর্বশেষ আমার নবীর পরিচয় কোরআন এভাবে দিয়েছে। কোরআন বলছে আল্লাহ তাআলা নবীকে যতগুলো ওয়াদা দিয়েছে সবগুলো ওয়াদাই নবীর শানে, নবীর খাতিরে, নবীর শানে, নবীর সম্মানে আল্লাহ সেগুলো পূরণ করেছে। আল্লাহ এক নাম্বার ওয়াদা দিয়েছেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, নবী আপনি ভয় পাবেন না, ওরা যত হাক ডাক দেক, ওরা যত কোরআনের মাহফিল আপনার বন্ধ করতে চাক, ওরা যত কোরআনের দাওয়াতি কাজ আপনারে থামিয়ে দিতে চাক, ওরা আপনার গায়ের একটা পশম নাড়াতে পারবে না। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আমি আপনারে রক্ষা করব। ওরা বলে আপনার নাম কেউ নিবে না, আমি ওয়াদা দিলাম রাফা'না লাকা যিকরাক, রাফা'না লাকা যিকরাক, আই হ্যাভ ডিগনিফাইড ইওর স্ট্যাটাস, ইওর নেম ইন ফেম, আপ টু মাই আরশ, হাইসুমা জুকিরতু জুকিরতা মাই, যেখানে আমার নাম নেওয়া হবে নবী ওখানে আপনার নাম নেওয়া হবে। কালেমা যখন পড়ি আল্লাহর নামের পরে নবীর নাম আসলে নাই, আজানের মধ্যে আসলে নাই, দুরুদের মধ্যে আসলে নাই, যেখানে আমার আল্লাহর নাম ওই জায়গায় নবীর নামটাও দিয়ে দিয়েছে কে? ওয়ারফানা লাকা যিকরাক, নবী হে আপনার মর্যাদা সম্মান আমি দুলুক ভুলুক ছাপিয়ে সাত আকাশ কাঁপিয়ে আমার আরশের উপরে উঠিয়ে দিয়েছি। এরপর আল্লাহ ওয়াদা দিলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী হে এমন এমন জিনিস আমি আপনারে দান করব এগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবেন, এমন জিনিস দেব নবী আপনি খুশি। নবী বলে কি দিবেন, কি দিবেন বলেন, কি দিবেন? আল্লাহ বলে, ইন্না আতাইনাকাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। নবী দুনিয়ার কোন নবীকে আমি এই নেয়ামত দিব না, কিয়ামতের ময়দানে যেদিন সূর্যটা মাথার কাছে চলে আসবে, পানির তৃষ্ণায় জিহ্বাটা বের হয়ে যাবে, সবাই ইয়া নাফসি বলে কাঁদবে, তখন আপনি হাউজে কাউসারের পানি বিলাতে থাকবে। ইন্না আতাইনা কাল কাউসার, নবী আপনার আমি হাউজে কাউসারের পানি দেব যেটা আহলা মিনাল আসাল, মধুর চাইতে মিষ্টি, আবিয়াদু মিনাল লবণ, দুধের চাইতে সাদা,
আহলা মিনাল আসাল মধুর চাইতে মিষ্টি, আবিয়াদু মিনাল লাবান দুধের চাইতে সাদা, আবরাদু মিনাল সালজ বরফের চাইতে ঠান্ডা, মান শারিবা মিনহা লাম ইয়াজমা আবাদা, একবার যে ঢোক গিলবে ওইটার চিরকালের জন্য গলার তৃষ্ণা মিটে যাবে। নবী এমন জিনিস আপনারে দেব আপনি খুশি হয়ে যাবেন, একটার পর একটা জিনিস দিয়ে আমার নবীরে খুশি করেছে কে? তাই আমার নবীর পরিচয় জানার দরকার আছে না নাই? আমার নবীর আদর্শ জানার দরকার আছে না নাই? আওয়াজ করে উত্তর দিতে হবে ভুইঘরের ছেলেরা, নবী যা নিয়ে এসেছে সেটা আরো জোরে পড়ে, নবী যা নিয়ে এসেছে সেটা, নবী যা নিষেধ করেছে সেটা, আমার নবীর আদর্শই আমার আদর্শ, নবীর আদর্শ মানতে হবে। নবীর আদর্শ না মানলে এই দুনিয়ায় পার পাওয়া যাবে না। এই জন্য ওয়ার্ক প্ল্যান ঘোষণা করছি, কর্মসূচি নাম্বার ওয়ান, আমার নবীর আদর্শ জানতে হবে, আমার নবীর আদর্শ মানতে হবে, আমার নবীর আদর্শ বাস্তবায়নের জন্য প্রয়োজন হলে জান কুরবান দিতে হবে। কর্মসূচি নাম্বার টু, আমার নবীর জীবনী পড়তে হবে, বায়োগ্রাফি, উই হ্যাভ টু নো দ্য বায়োগ্রাফি অফ আওয়ার বিলাভেড প্রফেট। আমার নবীর মতো প্রিয় মানুষ আর কেউ হতে পারে? আমার নবী সাধারণ নবী নাকি মহানবী? আরো জোরে বলেন মহানবী। বলে তারে কেউ বা ডাকে, আমি ডাকি প্রিয়তম। সুবহানাল্লাহ পড়েন। যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জনকে বলি মুছে দেহে যাত না, যে জনকে বলি, যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জনকে বলি মুছে দেহে যাত না, হৃদয়ের হাহাকার আপন করে নিতে আর কার বুক এত প্রশস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত। সুবহানাল্লাহ পড়েন। সে কোন বন্ধু বল বেশি বিশ্বস্ত, সে কোন বন্ধু বল বেশি বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে প্রাণ খুলে বলা যায়, হওয়া যায় অতি আশ্বস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত। সুবহানাল্লাহ পড়েন। আমার নবীর চাইতে বিশ্বস্ত কেউ আছে? এই জন্য দুই নম্বর কর্মসূচি হচ্ছে আমার নবীর জীবনী জানতে হবে, আমার নবীর বায়োগ্রাফি পাওয়া যায়, জীবনী গ্রন্থ পাওয়া যায়। কিছুদিন আগে বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে হয়ে গেল ইসলামী বইমেলা, গেছিলেন আপনারা? যান না কেন? যাবেন, যে বিশ্বনবীর সিরাত গ্রন্থ নিয়ে আসবেন, বিশ্বনবীর জীবনী শুরু থেকে শেষ পর্যন্ত একবার পড়ছেন, এরকম কেউ আছেন এখানে? মাশাআল্লাহ আছে তো, মাশাআল্লাহ। নেক্সট ভুইঘরের মাহফিলে আসলে যদি কখনো আসে এলাকায়, জিজ্ঞেস করবো যে নবীর জীবনী কারা কারা পড়েছেন, ওই দিন সবার হাত তুলতে হবে। পারা যাবে? পারা যাবে ভুইঘরের ছেলেরা? তার মানে দুই নম্বর কর্মসূচি হচ্ছে আমরা বিষ্ণুবীর জীবনী পড়ব। আজকে কিছু শিখে গেলেন, বাসায় যে হাই ক্যামেরা ম্যান, কি আছে, হোয়াটস রং উইথ ইউ, হেই ম্যান, হোয়াটস আপ, সিট ডাউন, বসো বসো বসো, তোমাদের ঠিক করতে করতেই তো আমার অবস্থা খারাপ, আমার পিস পিসও ছাড়ো না, আবার আমার কথাও শোনো না, বসো বসো। আমি ওদেরকে বড্ড ভালোবাসি, ওরাও আমারে ভালোবাসে, তো এই জন্য ওরা আসে, আমি নিষেধ করি নাই কাউরে, অনেকে নিষেধ করে, আমি ভাবলাম কোরআনের কথাগুলো ছড়ায় পড়ুক। ওই দিন এক ছেলে আমার গাড়ি আটকায় বলে হুজুর নিষেধ করেন না, আমার পুরো ফ্যামিলিটা আপনার এই ওয়াজ দিয়ে চলে। তো কেমনে চলে? বলে এই যে আমি ভিডিও করি, এটা আপলোড করি, ওইখান থেকে যে ইনকাম এটাই আমার ইনকাম। তাই বললাম খুব ভালো, আমি যে গাইডলাইনগুলো দেই এগুলো মেনে চলবা, আমার তোমাদের কাছ থেকে চাওয়া পাওয়ার কিছু নাই, আমার জন্য দোয়া করবা, গাইডলাইনগুলো মেনে চলবা। এই জন্য ক্যামেরাম্যান যারা তোমাদের অনেক কন্ট্রিবিউশন, উল্টাপাল্টা করবা না, নিয়ম শৃঙ্খলা বজায় রেখে ভদ্রভাবে একসাথে আমরা বিদায় নিব। এই জন্য বিষ্ণুবীর জীবনী পড়তে হবে, রাজি আছেন তো? সবাই পড়তে রাজি আছেন?
আর আমার নবীকে আমরা প্রমোট করব, উনি আমাদের হিরো, হি ইজ আওয়ার সুপার হিরো, হি ইজ আওয়ার সুপারম্যান, ঠিক কি না? আমরা আমার নবীর ফলোয়ার, উম্মা মানি ফলোয়ার, আমরা তার উম্মত মানি আমরা ফলোয়ার, আমরা কি? আমরা আমাদের নবীর ফ্যান, তিনি আমাদের সেলিব্রিটি, চিল্লায় বলো ঠিক কি না? আজকে যে ওয়াজ করছি মনে থাকবে, الصبح بعد من طلعته والليل دجى من وفرته الله